गुड मॉर्निंग सबाई के स्वागतम और एक नतून ब्लगे और एक नतून इनफरमेशन नहीं। तो तुम्हारा सबाई जानो 2022 फेब्रुआरी मासे दीघा सी बीच ओपेन हो। तो यही मुहूर्ते एखन दीघार सी बीचर काछाकाछि किछु होटेले आमी जाबो, देखबो ओखाने कीरकम प्राइस चलछे ता तोमादेर साथे शेयर करबो। देखो आमी दीघा रिलेटेड एर आगे आमी अनेक भिडियो आपलोड करेछि एबं साथे तोमादेर अनेक बाजेट होटेल एबं क्वालिटी प्रिमियम होटेलও দেখিয়েছি। तो आजके तोमादेरके देखाबो किछु कपल फ्रेंडली होटेल, कारण आमार कमेंट सेक्शने एरकम प्रचुर कमेंट एसेछिलो दादा एई होटेले कि আনম্যারিড কাপল অ্যালাউ আছে কি আছে না। তো আমি ভাবলাম যে এরকম সবার প্রশ্নের উত্তর এক এক করে না দিয়ে যদি এরকম একটা ডেডিকেটেড ব্লগ বানানো যায় যেখানে সমস্ত প্রশ্নের উত্তর থাকবে সেই ব্লগে, যে তোমাদের কাপল ফ্রেন্ডলি যে হোটেলগুলো রয়েছে সেগুলোতে কি ডকুমেন্টেশনের দরকার পড়ে, কতটা সেফটি, সমস্ত কিছু আমি দেবো। তো চলো আজকের ভিডিও হতে চলেছে কাপল ফ্রেন্ডলি হোটেল নিয়ে, যেখানে আমি তোমাদেরকে নিয়ে যাব এবং চেষ্টা করব কাপল ফ্রেন্ডলি হোটেলের সাথে সাথে তোমাদের পকেটেও যেন বেশি টান না পড়ে সেই দিকটাও নজরে রাখতে হবে। তো বাজেটের কথাটা অবশ্যই আমার মাথায় রয়েছে যে কম বাজেটের মধ্যে কি তোমাদের হোটেল দেখানো যায়। তো চলো তাই নিয়ে যাচ্ছি তোমাদের ফার্স্ট হোটেলে। আগে তো তোমাদের যেমন বলেছিলাম যে কাপল ফ্রেন্ডলি হোটেলের যে আমি ভিডিও সিরিজ আনবো দীঘার। তো কাপল ফ্রেন্ডলি মানে যারা তোমরা জানো না তাদেরকে বলেছি, এবং আনম্যারিড কাপল যারা আছো তো তাদের জন্য কি কি হোটেল আমি দেখাতে পারবো দীঘাতে সেই জন্য এনেছি। তো আজকে প্রথম যে আমরা এখন হোটেলটা আসবো সেটা হচ্ছে কি হোটেল প্রিন্স প্লাজা। তো এটা একদম নতুন ওপেন হয়েছে ওল্ড দীঘাতে। তো এটা হচ্ছে কি শিবালয় রোডে। তো ওল্ড দীঘা শিবালয় রোডটা কোথায় তোমাদেরকে বলে দিচ্ছি। নেহরু মার্কেট রয়েছে মানে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড ঠিক তার পাশে যে রাস্তাটা রয়েছে ওটাই হচ্ছে শিবালয় রোড। তো তোমরা শিবালয় রোড ধরে যদি সিধে এগিয়ে আসো তো কিছুক্ষণ আসার পরেই তোমাদের একটা পড়বে আশা লজ। আশা লজের পরেই হচ্ছে গিয়ে তোমাদের এই হোটেল প্রিন্স প্লাজা। তো এমন নয় যে কাপল ফ্রেন্ডলি হোটেল মানে এখানে শুধু কাপলরাই এসে থাকতে পারবে, ফ্যামিলি পারবে না, একদমই নয়। কিন্তু আমি ডেডিকেটেডলিভাবে কাপল ফ্রেন্ডলি হোটেল আমি কেন করতে চাইছি, কারণ এখানে অনেকের মনেই প্রশ্ন থাকে যারা অবিবাহিত তাদের মধ্যে একটা প্রশ্ন থাকে যে আমাদের জন্য সেফ একটা ভালো হোটেল কি হতে পারে। তো সেই জন্যই আমি ডেডিকেটেড এই ব্লগটা করছি। তো তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসতে চাও, বন্ধুবান্ধব নিয়ে আসতে চাও তারাও এই সবকটা হোটেলে অবশ্যই আসতে পারবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা কাপেল তাদের জন্য এটা স্পেশালি আমি কারণ করছি, কারণ দীঘাতে জানো তোমরা এইসব ট্যুরিস্ট প্লেসে কি হয় যে কাপেলরা যখন আসতে চায় তাদের একটা সেফটি আর সিকিউরিটির একটা বহুত বড় ইস্যু থাকে, কারণ অবিবাহিত মানুষ দুজন এসে থাকবে একটা রুমের মধ্যে। তো সেই জন্যই আমি ডেডিকেটেডভাবে এই ভিডিওটা বানাতে চাইছি তোমাদের সুবিধার্থে, তোমাদের স্বার্থের জন্যই। কারণ এখানে অনেকে আমায় কমেন্ট করে জানিয়েছিল যেরকম বললাম যে কিছু কাপল ফ্রেন্ডলি হোটেল দেখানোর জন্য। তো চলো আর কথা না বলে এবার যাই ভেতরে, রুমগুলো একবার দেখবো এখানে কীরকম রয়েছে আর সাথে বাজেটটাও দেখবো। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে কথা হচ্ছে। তো চলো এটা হচ্ছে গিয়ে তোমাদের হোটেল প্রিন্স প্লাজার তোমাদের এখন অন্দরমহলটা দেখাচ্ছি। দেখো বেশ একদম নতুন যে হোটেলটা তোমরা দেখলে বুঝতে পারছো, উপরে পুরো হোটেলের গেট আপটা দেখো। বাইরে থেকে দেখলে বোঝা যাচ্ছিল না যে ভেতরটা এতটা বড়। পুরো ওপরে দেখো পুরো ছাদে ফল সিলিং করা রয়েছে আর সুন্দর লাইটিং করা রয়েছে। তো এখন চলো প্রথম যে আমরা রুমটায় ঢুকবো সেটা এখন যাই। তো চলো প্রথম যে আমরা এখন রুমটায় যাবো সেটা তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে গিয়ে ফার্স্ট রুমটা, তোমাদের রুমটা দেখিয়ে দিই। দেখো এখানে রয়েছে একটা এলসিডি স্ক্রিন, সাথে দেখো দেওয়ালে এরকম টাইলসের কাজ করা রয়েছে। আর এই হলো গিয়ে তোমাদের রুমের পুরো গেট আপ। সাথে এখানে একটা টি টেবিল দেওয়া রয়েছে আর সাথে রয়েছে দুটো চেয়ার। আর এই হচ্ছে গিয়ে বেড। তো এই হলো গিয়ে পুরো টোটাল রুম। আর এবারে চলো ওয়াশরুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই হলো গিয়ে ওয়াশরুম, ওয়াশরুমে পুরো টাইলসের কাজ করা আছে। আর এখানটা হচ্ছে কি তোমাদের কমোড রয়েছে, নিচে টাইলস রয়েছে, সাথে বেসিন রয়েছে। আর চলো এই রুমটার ভাড়া হলো গিয়ে তোমাদের বলি, এটা হলো 300 টাকা। তো 300 টাকায় তোমরা এখানে দেখতে পাচ্ছ দুজন আরাম করে, এমনি তোমার এত বড় বেড আছে তিনজন শুতে পারবে। তোমাদেরকে এই হোটেলের একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখিয়ে দিই, যেটা দেখো খুব কম হোটেলে আমি দেখতে পেয়েছি, মানে দেখা যায় না বললেই চলে। কারণ এখানে দেখো রান্নাঘরের জন্য আলাদা একটা ডেডিকেটেড প্লেস রয়েছে। দেখো এখানটায় তোমরা চাইলে বাইরে থেকে এখানে দেখো, যেহেতু এটা শিবালয় রোডে মানে নেহেরু মার্কেটের পাশেই হোটেলটা, তো তোমরা নেহেরু মার্কেটের ওখান থেকে তোমাদের রান্নার যাবতীয় জিনিস যেগুলো পাওয়া যায় সেগুলো ভাড়া করে নিয়ে এখানটা চাইলে তোমরা আরাম করে রান্না করেও খেতে পারো। তো তার জন্য এখানে একটা রান্নার স্পেস করা হয়েছে। তো এটা একটা ইউনিক জিনিস লাগলো এই হোটেলের ব্যাপারে, তাই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম। তো চলো এবার আরেকটা রুম দেখি। তো চলো এবার যে রুমটা এসছে এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্লোরে, আগেরটা যেটা দেখিয়েছিলাম ওটা গ্রাউন্ড ফ্লোরে ছিল। তো দেখো এই হলো গিয়ে রুম। রুমের আগে গেট আপটা তোমাদের দেখাই। পুরো রুমে দেখতে পাচ্ছ এরকম টাইলস বসানো রয়েছে, এটা এসি লাগানো রয়েছে। আর ওপরে দেখো সিলিংটা পুরো ফল সিলিং করা রয়েছে। তো এই হলো গিয়ে পুরো রুম, একদম নতুন হোটেল সেটা দেখলেই বোঝা যাচ্ছে। আর এইখানে দেখো এটা হচ্ছে কিং সাইজ একটা বেড রয়েছে, যেখানে তোমরা আরাম করে তিনজন থাকতে পারো। এই হলো গিয়ে রুমটা। আর এখানটা দেখো একটা ড্রেসিং টেবিলও রাখা হয়েছে, সাথে রয়েছে একটা কাভার্ড। এই কাবার্ডের মধ্যে কম্বল রয়েছে আর চাইলে তোমাদের যত যাবতীয় জিনিস আছে যেগুলো তোমরা ক্যারি করবে ওগুলোর মধ্যে রাখতে পারো। সাথে এখানে এলসিডি স্ক্রিন দেওয়া রয়েছে আর এখানে দেখো পুরো ছাদটাতেই দেখো পুরো একদম ফল সিলিং এর সুন্দর লাইটিং করা রয়েছে। এবারে চলো ওয়াশরুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। এইটা হলো কি তোমাদের ওয়াশরুম। চলো ওয়াশরুমে দেখো এখানে গিজার রয়েছে, সাথে কোমোড রয়েছে, পুরো ওয়াশরুমে টাইলস লাগানো রয়েছে। এই রুমটাতে এইটাতে ব্যালকনি রয়েছে অ্যাটাচ, তো চলো ব্যালকনিটা দেখবো। এটা হচ্ছে কি ব্যালকনি, তো তোমরা চাইলে যে চেয়ার দুটি রাখা আছে টি টেবিলের সামনে তোমরা এখানে নিয়ে এসে আরাম করে বসে সুন্দর এখান থেকে রাস্তার দৃশ্য উপভোগ করতে পারো চাইলে। এইটাই যে দেখছো সেটাই হচ্ছে শিবালয় রোড। তো এই ছিল এই রুমটা। এই রুমটার ভাড়া হচ্ছে গিয়ে 400 টাকা। তো 400 টাকা নন এসিতে তোমরা একটা নো ডাউট একটা ভালো ডিল পাচ্ছ। ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, সাথে ভিডিও স্ক্রিনে তোমাদের নাম্বার যাবে, তো চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এই ছিল তোমাদের হোটেল প্রিন্সেস প্লাজার কিছু কাপল ফ্রেন্ডলি রুম। চাইলে ফ্যামিলিরাও আসতে পারো, কোনো প্রবলেম নেই। যেখানে কাপলদের জন্য সিকিউরিটি অ্যান্ড সেফটি সবথেকে বেশি মেজার করে, তো সেখানে ফ্যামিলিরা তো নো ডাউট কোনো নিঃসন্দেহে তোমরা আসতে পারো, কোনো প্রবলেম নেই। এই হলো গিয়ে তোমাদের হোটেল প্রিন্সেস প্লাজা। তোমরা এখানে শুনতেই পাচ্ছ এখানটায় এই হোটেল প্রিন্সেস প্লাজার এখানটায় এই হোটেলটা পুরো জুড়ে মিউজিক সিস্টেম লাগানো রয়েছে। তো আর হোটেলে এখানে সন্ধ্যাবেলা দেখো গেট আপটা কীরকম থাকে, মানে মনে হচ্ছে যেন তোমরা কোনো একটা বিশাল বড় একটা লাক্সারিয়াস হোটেলে রয়েছে, ওইরকমই ফিল আসছে। এখানে পুরো হোটেলে দেখতে পাচ্ছ পুরো যত দূর যাচ্ছে পুরোটাই দেখো ফল সিলিং আর এলইডির কাজ করা রয়েছে। তো এই হলো কি রুম। আর দেখো এখানে এরকম মিউজিক বাজানো হচ্ছে, এই মিউজিকটা আমি প্লে করছি না, এখানটায় মিউজিকটা প্লে হচ্ছে, কারণ এখানে দেখো পুরো হোটেল জুড়ে এরকম তোমার এরকম স্পিকার লাগানো রয়েছে। তোমাদের স্পিকারটা আমি দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ এরকম স্পিকার লাগানো রয়েছে, তো এখান থেকেই আওয়াজটা আসছে। তো নো ডাউট একটা ব্যাপক একটা এনার্জেটিক একটা মুহূর্ত বলা চলে। তো চলো এই ছিল হোটেল প্রিন্সেস প্লাজা। এবার তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি, কিছু ইনফরমেশান দেওয়ার আছে, এখানকার যিনি ম্যানেজার আছে তার সাথেই কথা বলবো, বলে তোমাদেরকে বাকি ইনফরমেশানটা দিচ্ছি। তো চলো এই ছিল হোটেল প্রিন্সেস প্লাজা। তো তোমাদেরকে এখন এখানকার যিনি ম্যানেজার আছে মিঠুন, তার সাথে কথা বলে তোমাদের যে এখানে সেফটি অ্যান্ড সিকিউরিটি রয়েছে সেটা কতটা অ্যাসিওর করা যায় সেটার জন্য তোমাদের কথা বলবো, আর কী কী ডকুমেন্ট লাগছে কাপলদের জন্য সেটাও জেনে নেবো। মিঠুন, তোমাদের এখানে কাপলদের জন্য কী কী ডকুমেন্ট লাগছে সেটা বলো। কাপলদের 18 বছর হয়ে গেলে ওই দুজনে আধার কার্ড লাগলে হয়ে যাবে, আধার কার্ডই হয়ে যাবে, বা আধার কার্ড বা ভোটার কার্ড যা হোক হয়ে যাবে। ঠিক আছে। আর একটা জিনিস সেটা হচ্ছে এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? খাওয়া দাওয়ার আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। আচ্ছা, যা চাইবেন কাপল রুমের মধ্যে সাপ্লাই হয়ে যাবে। আর রুম বয় আছে রুমের মধ্যে সাপ্লাই। আর যদি কেউ বানিয়ে খেতে চায়, আমার তো না রান্না না ছড়া, এবার ধরো তোমাকে কেউ কিনে এনে দিল মাংস বা মাছ, সব করে আমাদের হোটেলে সব করে যাবে, সব করে দেওয়া যাবে। তাই তো এই শুনতে পেলে তোমাদের এখানকার কোনো প্রবলেম নেই, সব দিক থেকে অ্যাসুরেন্স দেওয়া হয়েছে। আর হোটেলের গেট আপ থেকে শুরু করে পুরো ডেকোরেশন তোমার দেখালাম, একদম নতুন হোটেল, তো নতুন হোটেলের রেপুটেশনের জন্য সব কিছু তোমরা জানো কতটা তোমাদেরকে সেফটি অ্যান্ড সিকিউরিটি দেবে এরা। তো আমি হোটেলের নাম্বার তোমাদেরকে আমি দিয়ে দেবো স্ক্রিনে, ডেসক্রিপশন বক্সে থাকবে, তো চাইলে তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো এখন যে হোটেলে আমরা এসেছি সেটি হলো গিয়ে দেবী লজ, আর এই দেবী লজটি হলো গিয়ে শিবালয় রোড ধরে তোমাদেরকে আসতে হবে। তো এই শিবালয় রোড ধরে যখন তোমরা আসবে কিছুটা এগিয়েই বা হাতে একটা গলি পড়বে, সেখান দিয়ে তোমাদের আসতে হবে এই দেবী লজে। তো তোমাদের আমাদের দেখিয়ে দিই, পিছনেই রয়েছে এখানে দেবী লজ। তো চলো এখন এই হোটেলে যাই, এখানে কিছু রুম তোমাদেরকে দেখাই। তো চলো এই কাপল ফ্রেন্ডলি হোটেলের যে সিরিজ চলছে তাতে এখন আমাদের যে দেবী লজে এসেছি সেখানে তোমাদের রুমটা দেখাই। তো এটা হচ্ছে কি এদের প্রথম রুম, তো এটা হচ্ছে কি সিঙ্গেল বেডের রুম। আর এই রুমের ডেকোরেশন দেখতে পাচ্ছ, সাইডে পুরো টাইলস লাগানো রয়েছে। আর এটা হলো কি ওয়াশরুম, এখানে শাওয়ার আছে, আর এটা এসিও লাগানো আছে, আর উপরে পুরো ফল সিলিং করা রয়েছে। তো এই হলো রুম, এখানে একটা টি টেবিল দেওয়া রয়েছে, সাথে চেয়ার আছে একটা, আর এখানটায় এলসিডি স্ক্রিন লাগানো রয়েছে। তো এটা ছিল টোটাল রুম। আর এই রুমের ভাড়া হচ্ছে কত? 300 টাকা। তো এই রুমটার ভাড়া হচ্ছে কি 300 টাকা। তো ভিডিও স্ক্রিনে নাম্বার যাবে আর ডেসক্রিপশন বক্সেও নাম্বার থাকবে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবার চলো আরেকটা রুম দেখবো। তো চলো এই দেবী লজের আরেকটা আমি রুমে এসেছি, এইটা হলো গিয়ে ডাবল বেড। তো এই ডাবল বেডে তোমাদের রুমটা দেখিয়ে দিই, এখানটায় বেডটাকে তোমাদের দেখাই। দেখো এখানটায় তোমরা আরাম করে 6 জন থাকতে পারবে। এই 6 জনের জন্য এই রুমটির ভাড়া হচ্ছে গিয়ে মাত্র 400 টাকা। এখানটা এসি আছে, কিন্তু এটা নন এসির ভাড়া আমি বলছি। এসি নিলে কত পড়বে? এটা এসি নিলে এটা পড়বে ৮০০ টাকা। তো ৮০০ টাকায় তোমরা ৬জন থাকতে পারবে এসি নিয়ে, তো সেটা খুব একটা বেশি নয়। আর এটা হচ্ছে গিয়ে তোমার ফল সিলিং করা রয়েছে উপরে। নন এসি নিলে এটা পড়ছে তোমার ৪০০ টাকা। তো এটা হচ্ছে কি ওয়াশরুম। তো দেখলে এই হলো গিয়ে তোমাদের রুমটা। সাইড দিকে টাইলস বসানো আছে। তো চলো, এই ছিল দেবী লজের রুম। তো এবার একটু কিছু ইনফরমেশন জেনে নিই। তো এখন এই দেবী লজের যে ম্যানেজার আছেন ভাস্কর, তার সাথে দুটো কথা জিজ্ঞেস করে নেবো। তোমরা এখানে শুধু একটাই জিজ্ঞেস করবো, কাপলদের জন্য কি তোমরা নিচ্ছ বলো? ডকুমেন্ট আধার কার্ড বা ভোটার কার্ড, যেগুলো একটা আমাদের হবে, আর তো কিছু লাগছে না। আর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে হোটেলে? খাওয়া দাওয়া আমাদের রেস্টুরেন্ট আছে, আচ্ছা রেস্টুরেন্টে খেতে পারো, নাহলে বাইরে থেকে খাবারও আনতে পারো। আচ্ছা, শুনে নিলে তোমাদের এখানে ডকুমেন্ট বলতে শুধু আধার কার্ড বা ভোটার কার্ড হলেই হয়ে যাবে, আর বাইরে থেকে খাবার সব অ্যালাউ রয়েছে। চলো, এখন যে আমরা হোটেলে এসেছি, তো সেই হোটেলটি হলো গিয়ে হোটেল আনন্দলোক, এটিও শিবালয় রোডের ওপরে। তো চলো এখন হোটেলে যাই। হোটেলে গিয়ে দেখি এখানে কাপলদের জন্য কী কী ফ্যাসিলিটিস রয়েছে আর রুমের ভাড়াও কত। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি হোটেল আনন্দলোকের রিসেপশান। হোটেলের গেট আপ দেখি বোঝা যাচ্ছে, দেখো হোটেলটা খুব একটা পুরাতন নয়, নতুনই বলা চলে। তো চলো এবার রুমগুলো দেখি। তো চলো এইটা এবার, চলো প্রথম যে আনন্দলোকের রুমটা এসেছি সেটা তোমাদের দেখাই। রুমের গেট আপ নিয়ে তো কোনো কথা হবে না, দেখতেই পাচ্ছ। আর একটা জিনিস তোমাদের বলে দিই, দেখো এখানে বেড কাভার তো পাতা নেই নাকি? বেড কাভারটা পার্টি যখন আসবে তখন পাতা হয়, কারণ এই কোভিড সিচুয়েশনের জন্য এর আগে থেকে বেড কাভার পেতে রাখছে না। তো এই হচ্ছে গিয়ে বেডটা তিনজনের জন্য, দেখো যথেষ্ট সাফিসিয়েন্ট বেড। আর যেহেতু এটা কাপল ফ্রেন্ডলি সিরিজ চলছে, তো তোমরা দুজন আরাম করেই থাকতে পারবে। রুমের গেট আপটা দেখে নাও, এলসিডি স্ক্রিন সমেত রয়েছে। আর এই রুমের ভাড়া হলো গিয়ে ৩০০ টাকা। তো চলো ওয়াশরুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে ওয়াশরুম, দেখো গিজার সমেত রয়েছে এখানটা। তো যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম রয়েছে। এই হলো কি রুম পুরো। আর এখানটা একটা দেখতে পাচ্ছ একটা বিগ সাইজ মিরর রয়েছে। তো চলো আর একটা রুম দেখি। এইটা হচ্ছে গিয়ে নন এসির জন্য ৩০০ টাকা, আর যদি তোমরা এসি নাও তাহলে এটা পড়বে গিয়ে ৮০০ টাকা। আর একটা জিনিস তোমাদের বলে দিই, এখানে কিন্তু সিজনের রেট ওঠানামা করে। তো যদি তোমরা যারা এখন নেক্সট যেটা আসছে পরে যে সিজন, সেটা হচ্ছে গিয়ে হোলি, তো ওই সময়টা যদি আসো তখন কিন্তু রেট, শুধু এই হোটেল বলে নয়, দীঘার সমস্ত হোটেল এই সময় রেট বেশি থাকবে। আর এখানে রয়েছে কম্বল, দেখতেই পাচ্ছ। তো চলো হোটেলের নাম্বার ডেসক্রিপশন বক্সে থাকবে, আর ভিডিও স্ক্রিনও নাম্বার যাবে। নেক্সট একটা রুম দেখি। চলো এটা হচ্ছে কি যেটা এসেছি, এটা হচ্ছে 3rd ফ্লোরে। তো এইটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের রুমটা। অ্যাকুরেটলি বলা যায় নিচের রুমের কপি পেস্ট পুরো। তো সব রুম মোটামুটি সেম। দেখো এখানে বাথরুমের দরজা ডেকোরেশনটা। তো রুম নো ডাউট নিট অ্যান্ড ক্লিন একদম। বারবার বলছি এখানে কিন্তু বেডশিট পার্টির সামনে আসলে চেঞ্জ হবে, তো এইটা তোমরা ভাবো না যে এটা বেডশিট আছে। এখানে একটা টি টেবিল দেওয়া রয়েছে, সাথে দুটো চেয়ার রয়েছে। এই রুমটারও ভাড়া ৩০০ টাকা নন এসি, আর এসি নিলে এটা পড়বে হচ্ছে গিয়ে ৮০০ টাকা। ওয়াশরুমটা এটারও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এটাও দেখো গিজার রয়েছে। আর এই হলো গিয়ে তোমাদের কোমোটের সাথে ওয়াশরুমটা। তো এই ছিল তোমাদের হোটেল আনন্দলোকের রুম। এবার চলো কিছু ইনফরমেশন জেনে নেওয়ার আছে, জেনে নিই। হোটেল আনন্দলোকের যিনি ম্যানেজার আছে তার সাথে কথা বলুন। তার নামটা বলো। নন্দন মিশ্র। তো নন্দন, এখানে কাপলদের থেকে তোমরা কি ডকুমেন্ট নাও? আধার কার্ড, আচ্ছা মাস্ট লাগবে, আচ্ছা না হলে ভোটার কার্ড। আধার কার্ড নাহলে ভোটার কার্ড ডকুমেন্ট হলেই হয়ে যাবে। আর খাবার দাবারের কিছু ব্যবস্থা আছে? আমাদের হোটেলে ক্যান্টিন আছে, এখানে বসে খেতে পারো, না হলে হোটেলে বসে খেতে পারো। আচ্ছা, আপনি আমাকে বললে রুমে সাপ্লাই হয়ে যাবে, রুমে চলে আসবে খাবার দাবার। আচ্ছা, আর একটা জিনিস দেখলাম যে তোমাদের এখানে বোর্ডে মানে লেখা আছে যে মাছ মাংস এনে রান্না করে দেওয়া হয়। আপনারা কাঁচা জিনিস কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে আমাদেরকে দিলে আমরা এখান থেকে রান্না করি আপনাদের রুমে পৌঁছে দেব। ঠিক আছে, ধন্যবাদ। তো এই ছিল তোমাদের হোটেল আনন্দলোকের রুম। তো এই হলো দীঘার 2022-এর বর্তমান হোটেলের কিছু রেট। তো আমি তোমাদেরকে কিছু আইডিয়া দিলাম এই হোটেলগুলোর। तार माने एई नय तोमादेरके एई होटेलगुलोतेई थाकते हबे। तोमरा एसे अवश्यई निजेराओ सर्च करे देखो, कारण पयसा तोमरा इनभेस्ट करबे तो तोमादेर काछे जेटा बेटार मने हय सेखानेई थाकबे। आमार काछे किछु भालो नजरे होटेल छिलो जेगुलो कम बाजेटेर मध्ये, ताई तोमादेरके देखालाम। आल्टिमेटली तोमादेर डिसिशन तोमराई नेबे। तो देखा होच्छे खूब ताड़ाताड़ी नेक्स्ट ब्लगे, ततक्षणेर जोन्नो सुस्थ थेको और खूब भालो थेको।